আজ আমরা চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। এটা বর্ধমানের নবাবহাটে অবস্থিত। বর্ধমান স্টেশন থেকে টোটো বা অটোয় খুব সহজেই যাওয়া যায়। 108 শিব মন্দির বলা হলেও আসলে আছে 109টি। জপমালার মতো 108টি মন্দির, বাকি একটি একটু দূরে গলার হারে লকেটের মতো। বর্ধমানের নবাবহাটে প্রায় 200 বছর আগে এই মন্দির গড়েছিলেন রানী বিষ্ণুকুমারী, বর্ধমানের রাজা তিলকচাঁদের বিধবা পত্নী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল, স্বজন হারিয়ে মুহমান হয়ে গিয়েছিলেন এই এলাকায়। মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানী। এই মন্দির এলাকাতেই মাঝখানে রয়েছে একটি বড় জলাশয়, সেই জলাশয়ের ধারে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়। এই মন্দির মালা বর্ধমানে এক অনন্য শিল্পকীর্তি। মন্দিরগুলির গঠন একই রকমের, উড়িষ্যার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে। পাশাপাশি অবস্থিত মন্দিরগুলি সামনে খোলা টানা বারান্দা। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরী স্পট্টসহ শিবলিঙ্গ। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।